পরিমাপের প্রয়োজনীয়তা। কোন রেখাটি বেশি লম্বা, নীল রেখাটি না লাল রেখাটি? রেখা দুইটি স্কেল দিয়ে মেপে দেখি। স্কেলটি দিয়ে নীল রেখাটি মাপি। এবার স্কেলটি দিয়ে লাল রেখাটি মাপি। স্কেল দিয়ে না মাপলে কি বোঝা যেত রেখা দুটি সমান? কোন প্যাকেটটির ভর বেশি, চিনির প্যাকেট না মুড়ির প্যাকেট? প্যাকেট দুইটি দাঁড়িপাল্লায় মেপে দেখি। মুড়ির প্যাকেটটি টেনে বাঁ দিকের পাল্লায় বসাই। চিনির প্যাকেটটি টেনে ডান দিকের পাল্লায় বসাই। মুড়ির প্যাকেটের তুলনায় চিনির প্যাকেট ছোট মনে হলেও দাঁড়ি পাল্লায় রেখে দুইটির ভর পরিমাপ করলে দেখা যায় যে দুইটিরই ভর সমান। চোখের অনুমান ভুল ধারণা দিতে পারে, সঠিক মান বা তথ্য পেতে হলে পরিমাপের প্রয়োজন। ক্রিকেট মাঠে ক্রিজের দৈর্ঘ্য 22 গজ হয়। রাজুর উচ্চতা ফিতা দিয়ে মেপে দেখা যায় 3 ফুট। টেলিভিশনের চ্যানেলে রাত 8টার সংবাদ সঠিক 8টায় আরম্ভ হয়। কোনো কিছুর সঠিক মান জানার জন্য পরিমাপের প্রয়োজন আছে। রুবি ও মহুয়া একই শ্রেণীতে পড়ে। তারা তাদের হাত দিয়ে একটি বেঞ্চ মাপছে। রুবি হাত দিয়ে বেঞ্চের দৈর্ঘ্য মেপে 4 হাত পেল। মহুয়া হাত দিয়ে বেঞ্চের দৈর্ঘ্য মেপে 4.5 হাত পেল। রুবি ও মহুয়ার হাত দিয়ে মাপায় একই দৈর্ঘ্য পাওয়া যায়নি কেন? একই মাপ পেতে হলে কি করা দরকার? একটা ফিতা দিয়ে মেপে দেখি কি হয়। রুবি ও মহুয়া ফিতা দিয়ে বেঞ্চটির দৈর্ঘ্য মেপে 5 ফুট পেল। এখন কেন দুজনের মাপায় একই দৈর্ঘ্য পাওয়া গেল? ফিতায় দৈর্ঘ্যের একটি নির্দিষ্ট মান রয়েছে যা দুজনের মাপার ক্ষেত্রেই সমান। এই নির্দিষ্ট মানকে একক বলে। এই নির্দিষ্ট মান একটি আদর্শ পরিমাণ যা সব সময় একই থাকে। এক্ষেত্রে দৈর্ঘ্যের একক ফুট। দৈর্ঘ্য, ভর ও সময় প্রত্যেকটির ক্ষেত্রেই একক রয়েছে।